পহেলা সেপ্টেম্বর জাপানের নারিতা ফ্লাইট চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কোড শেয়ারের মাধ্যমে যাত্রীদের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আটলান্টিক উপকূলের লস অ্যাঞ্জেলেসের মতো মার্কিন শহরগুলোতে পৌঁছে দেবে বলে জানান বিমানের পরিচালক ও সিইও শফিউল আজিম। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বের জনপ্রিয় এই রুটটি পরিচালনার পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। নিহার নন্দী ও নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। কানাডার টরেন্টো ফ্লাইটের সফলতার পর এবার জাপানের নারিতা ফ্লাইট শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে, শুরু হয়েছে টিকিট বিক্রি। জাপানের রাজধানী টোকিও থেকে 1.5 ঘন্টার দূরত্বে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর। এই রুট চালু হলে সরাসরি জাপান যাওয়া আসা করতে পারবে যাত্রীরা। বর্তমানে মালয়েশিয়া, চীন অথবা থাইল্যান্ডের এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট নিয়ে জাপান যেতে হয়। যাত্রী ভোগান্তি কমাতে এই রুট চালু জরুরি বলে মনে করেন এই এভিয়েশন বিশেষজ্ঞ। নারিতাতে একটা ট্রাফিক আছে, আমাদের একটা এথনিক প্যাসেঞ্জার বেস আছে, বাট এটা ইজ নট এনাফ টু ফিট থ্রি ফ্লাইট উইক ফিট করার জন্য ইজ নট এনাফ আমি মনে করি। এখন বর্তমান জামানায় কিন্তু এই পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক দিয়ে কিন্তু ইউ ক্যানট সাস্টেন ইউর ফ্লাইট, ইউ হ্যাভ টু গো ফর অনওয়ার্ড কানেকশনস। অনওয়ার্ড নেটওয়ার্কিং না থাকলে কোনো ফ্লাইটই কিন্তু প্রফিটেবল হবে না। বিমান বলি বা আমাদের দেশীয় এয়ারলাইনগুলো, আমরা সবসময় কিন্তু উই আর ডিপেন্ডেন্ট অন পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক। নারিতা ফ্লাইট নিয়ে নতুন পরিকল্পনা বিমানের। এই রুটে কোড শেয়ারের মাধ্যমে বিমান জাপানের নারিতা হয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আটলান্টিক উপকূলের লস অ্যাঞ্জেলসের মতো মার্কিন শহরগুলোতে যাত্রীদের পৌঁছে দেবে। সপ্তাহে 3টা ফ্লাইট দিয়ে শুরু করছি এবং আমাদের অলরেডি টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। এবং নারিতা, শুধু নারিতা নয়, আমরা চেষ্টা করছি ঢাকা নারিতা হয়ে নারিতার সাথে আমরা অন্য এয়ারলাইন্সের সাথে আমরা যাতে আমেরিকান ডেস্টিনেশন, কানাডার, অস্ট্রেলিয়াতে যাতে আমরা যেতে পারি ইন্টারলাইন বা আপনার কোড শেয়ারিং মাধ্যমে, সেটা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা 1 সেপ্টেম্বর থেকে এটা শুরু করে দিচ্ছি। নেপালের একটা বড় সংখ্যক মানুষ তারা কিন্তু জাপানে বসবাস করেন এবং আমরা ফ্লাইট শিডিউলটা এমনভাবে করেছি যাতে জাপান থেকে নারিতা থেকে ঢাকা এসে ঢাকা থেকে যাতে কাঠমান্ডু সরাসরি যেতে পারে, আবার ঢাকা থেকে কলকাতা যেতে পারে, একইভাবে তারা যাতে এসে আবার ঢাকা নারিতা ফ্লাইটটা ধরতে পারে, একইভাবে কাঠমান্ডু ঢাকা, ঢাকা কাঠমান্ডু এই ফ্লাইটটা ধরতে পারে, এইভাবে আমরা আমাদের শিডিউল করছি। নারিতা রুটে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর যাত্রী পরিবহনের উদ্যোগ নিয়েছে বিমান। ঢাকা নারিতা হয়ে আপনার যুক্তরাষ্ট্রের যে ওয়েস্ট কোস্ট যেটা, সেটা পৌঁছানো এটা শর্টেস্ট রুট হবে এটা। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যারা এই সমস্ত দেশে যাবেন তারা আমাদের এই রুটটাকে পছন্দ করবে আমরা আশা করি। সেই ক্ষেত্রে আমরা পার্শ্ববর্তী দেশ নেপাল, ভারত, মালদ্বীপ থেকেও আমরা যাত্রী পাবো আশা করছি। একই সাথে আমরা ফেরার পথে কেউ বাংলাদেশে আসতে চাইলে বা এখানে আমাদের পার্শ্ববর্তী দেশে যেতে চাইলে তারা এই রুটটা প্রেফার করবে। সাধারণত নারিতা থেকে ব্যাংকক হয়ে সিঙ্গাপুর হয়ে অন্যান্য দেশে যায়, কিন্তু আমাদের এই হবে এটা একদম এক্সক্লুসিভ, এটি হবে সরাসরি ফ্লাইট। আপনারা জানেন আমাদের যেমন লন্ডন ফ্লাইট সরাসরি, টরন্টো ফ্লাইট সরাসরি, এই ধরনের সার্ভিস অন্যান্য এয়ারলাইন্সে আপনি পাবেন না, বিমান এটি দিচ্ছে। রুটটি পরিচালনায় আগের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞর। এটা অবশ্যই ভালো সিদ্ধান্ত, কিন্তু সেটা করছে শুধু করলেই তো হবে না, সেটা তো এফেক্টিভ করতে হবে। হ্যাঁ, এখানে মার্কেটিং করতে হবে। তো আমার জাপানের সাথে যদি আমি জাপান এয়ারলাইন্সের সাথে করবো, আমি বলছি আমি এয়ার ক্যানাডার সাথে করবো, ভালো কথা, দ্যাটস এ ভেরি গুড ডিসিশন। এই ধরনের এই সিদ্ধান্ত আরও 10 বছর আগে হওয়া উচিত ছিল, 20 বছর আগে হওয়া উচিত ছিল, কেন হয়নি? আগামীতে বিশ্বের সব গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।